इंसान जिसका परिवार अप्रवासी मजदूरों का हिस्सा था, उसके लिए नागरिक की पहचान मिलना ही काफी मुश्किल था। आज वो ऐसे मुकाम पे पहुंच गया है जब पूरा देश उसे इज्जत देता है। This guy is one of the best bowler I've ever faced in my life. What's that? They call him Early. He's good. Now the next question, again, very quick. If you have to describe Murali sir in one Bengali word, what would it be? Jadugar. Jadugar, exactly what? He's a magician, you know. He would bowl from one end, just keep bowling and bowling. Sri Lanka is a hot country. উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন বদলে দিয়েছিলেন ক্রিকেটের সংজ্ঞাই। স্পিন বোলিংয়ে এই সুপারস্টার শুধু টেস্টেই শিকার করেছেন 800 উইকেট। পাশাপাশি তার জীবনটাও কম রোমাঞ্চকর নয়, আর সেই কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছে নতুন ছবি 800। পরিচালক এম এস শ্রীপতির হাত ধরে হিন্দি তামিল তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে চলতি বছরের 6ই অক্টোবর। আজ ছবির প্রচারে কলকাতায় পা রাখলেন মুরলী, সঙ্গে রইলেন বাংলার মহারাজ। প্রসঙ্গত সৌরভের জীবন নিয়েও বায়োপিক তৈরির কথা চলছে, তবে আপাতত তিনিও হাজির মুরলীধরনকে নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। হাজির অভিনেতা মধুর মিত্তল, পরিচালক এম এস শ্রীপতি। ছবিতে মুরলীধরনের চরিত্রে অভিনয় করেছেন মধুর মিত্তল। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। Press, even your prime minister, but you can't take it down a guy this good. तेरी बॉल को नो बॉल कहा क्योंकि वो चाहते नहीं है कि तू मैच खेले। अभी मैच तेरे हाथ में है, हिम्मत रखना मुरली। मैंने सुना है टीम में तमिल लड़कों को शामिल नहीं किया जाता है। मैं खुद को सिर्फ तमिल नहीं समझता अप्पा। अच्छा, तो कैसे निलीज हो? क्रिकेटर। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।